দেলওয়ার হোসেন পিতা আবুল হোসেন আকি তারা দেলওয়ার হোসেন আকি তারা আশিকুর রহমান বাউসিয়া মুরশিদি আহসানুল হক পিতা জুনাইদুল হক নাসিরনগর আলামিন রাতুল আলামিন রাতুল বরিশম কুমিল্লা শফিকুল ইসলাম নাসিরনগর হাবের শরীফুল ইসলাম নরসিংদী সদর রাকিবুল ইসলাম ইসমাইল পিতা ইসমাইল মিয়া নরসিংদী আবদুল্লাহ আল মুনাওয়ার কোসালিয়াপাড়া সরাইল মাহাদি হাসান বড্ডাপাড়া সরাইল সালাম কিসমত নওগাঁও সরাইল মুফতি জুবায়ের আহমদ পিতা ওহেদ আলী কিশোরগঞ্জ তানবীর আহমদ পিতা ওহেদ মিয়া দুবাজার তৌকির আহমদ পিতা ওবায়দুল্লাহ নওগাঁও সাইবুল ইসলাম পিতা আব্দুর রব সোনাপাড়া বিজয়নগর বাইলিক আহমদ আমাদের মাদ্রাসা থেকে হাফেজ তৌকিরের বদলে তার মামা আমাদের মাদ্রাসার কৃতাকাঙ্ক্ষী ও মেনেজিং কমিটির সদস্য সারোয়ার পাকরি গ্রহণ করবেন হাফেজ বাইলিক আহমদ ওসালিয়াপাড়া জব্বার জোলন পিতা আবিদুর রহমান সরাইল ওসালিয়াপাড়া বদরুল আলম পিতা আব্দুল কাদের ওসালিয়াপাড়া আমানুল্লাহ পিতা ইদ্রিস মিয়া ওসালিয়াপাড়া মঈনুল ইসলাম পিতা আব্দুল কাদের কোট্টাপাড়া সরাইল হাফেজ আল আমিন পিতা ওমর আলী ওসালিয়াপাড়া সরাইল মসিউর রহমান পিতা মৃত আলী হোসেন ওসালিয়াপাড়া সরাইল আমাদের মাদ্রাসার আরেকজন হাফেজ কবির যিনি আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য উনি পাগড়ি গ্রহণ করবেন হাশেক জুবায়ের আহমদ ওসালিয়াপাড়া সরাইল সারাউল্লাহ আব্দুল হক সান্দিয়ারা ব্রাহ্মণবাড়িয়া মহিবুল্লাহ মৃত নুরুল ইসলাম ওসালিয়াপাড়া সরাইল হাফেজ মাহমুদুল হাসান হাফেজ মাহমুদুল হাসান পিতা মৌলানা জহুরুল ইসলাম পাইকপাড়া হাফেজ মুবাশ্বির আহমদ পিতা সিরাজুল ইসলাম পাইকপাড়া আমাদের মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস ও মুতামিম হযরতের চার ছেলে হাফেজ সবাই বলেন আলহামদুলিল্লাহ হযরতের চার ছেলে হাফেজ এবং আমাদের দুই ভাতিজা এবং চার ছেলে হাফেজ আমাদের মাদ্রাসা থেকে হেজ্জ শেষ করেছে এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ হাফেজ মুবাশ্বির আহমদ সিরাজুল ইসলাম পাইকপাড়া আমাদের বড় হুজুর ভাতিজার পক্ষ থেকে পাগড়ি গ্রহণ করবে হাফেজ জুনায়েদ আহমদ পিতা মৌলানা জহির ইসলাম আমাদের মাদ্রাসার মুদামিন হাফেজ মৌলানা মাহমুদুল হাসান পিতা মৌলানা জহিরুল ইসলাম আমাদের মাদ্রাসার মহতামী হাফেজ হুসাইন আহমদ শিবলি পিতা মৌলানা জহিরুল ইসলাম আমাদের মাদ্রাসার মহতামী হাফেজ রশিদুর রহমান সাদি পিতা মৌলানা জহিরুল ইসলাম আমাদের মাদ্রাসার মহতামী হযরতের চার ছেলে হাফেজ আমাদের মাদ্রাসা থেকে হেজ্জ শেষ করেছে সমাপ্ত করেছে হাফেজ মৌলানা আব্দুল মান্না পিতা ইব্রাহিম শেরপুর সিংতলি হাফেজ মৌলানা জাকির হোসেন পিতা আব্দুল খালেক গ্রাম মজলিশপুর ব্রাহ্মণবাড়িয়া মিসবাহউদ্দিন পিতা মনির হোসেন বড় দেওয়ানপাড়া সরাইল মুবাশ্বির আহমদ মৃত আলফু মিয়া মাধবপুর আমাদের মোতামিম সাহ হুজুরের বাইকনা
ব্যাংকের পক্ষ থেকে আমাদের মোতামি সাহেব হুজুর গ্রহণ করবেন, পাত্রী গ্রহণ করবেন। হাফেজ শাকিল আহমদ আরজমিয়া পাইকপাড়া আমাদের মোতামিম হুজুরের ভাতিজা। হাফেজ জিহাদ হাজি আমিরুল ইসলাম কোট্টাপাড়া। কারি ওবায়দুল্লাহ আব্দুল মান্নান সূর্যকান্দি। আজিদুল হক হাজি পিতা হাজি নাদির হোসেন দোবাজায়। কামরুল ইসলাম পিতা নুরুল ইসলাম গ্রাম সুতুরকান্দা কিশোরগঞ্জ। হাফেজ মৌলানা জাকির হোসেন পিতা মোহাম্মদ আলী গ্রাম নান্দলা কিশোরগঞ্জ। হাফেজ শফিকুল ইসলাম কারিয়ায় কিশোরগঞ্জ। হাফেজ হাসিবুর রহমান ওসামা পিতা হাফেজ হামিদুর রহমান গ্রাম খাদরাইল বিজয়নগর। হাফেজ মোবারক হোসেন পিতা বাহার আলী কোন্ডা। নাইমুল ইসলাম সালমান পিতা ইমরান মিয়া বেতবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর। শরীয়তুল্লাহ তয়ব মিয়া ধরন্তি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। এমরান হোসেন পিতা আক্তার হোসেন খাদুরাইল বিজয়নগর। মুস্তাক আহমদ পিতা কেফায়তুল্লাহ গ্রাম টিগর সুদুভাগরি। ফাহাদ বিন আবু বকর সূর্যকান্দি সরাইল। মহাজ আহমদ কবির পিতা কবির আহমদ। ইমাম হোসেন পিতা আবুল কাসেম রাসেন্দুপুর মাধবপুর। ইয়াসিন খান হাফেজ ইয়াসিন খান পিতা হেকিম মিয়া সূর্যকান্দি। মনিরুজ্জামান পিতা ওহিদ মিয়া সোহলপুর ব্রাহ্মণবাড়িয়া সদর। স্বামী মাহমদ পিতা আব্দুল আজিজ গ্রাম ডাকডোর সিংরা নাটোর। হাফেজ জহিরুল ইসলাম পিতা আবুল কালাম ওসালেভরা সরাইল ব্রাহ্মণবাড়িয়া। হাফেজ আব্দুল গাফার পিতা আব্দুর রৌফ ওসালেভরা ব্রাহ্মণবাড়িয়া ওসালেভরা সরাইল ব্রাহ্মণবাড়িয়া। হাফেজ গিয়াসউদ্দিন পিতা খুরশেদ আলম গ্রাম রসুলপুর থানা সরাইল। জুম্মান আহমদ মাধবপুর হবিগঞ্জ। কামরুল ইসলাম জহিরের পাকরির জহিরের পক্ষ থেকে ওনার পিতা গ্রহণ করবে। হাফেজ কামরুল ইসলাম পিতা নুরুল ইসলাম সুতুরকান্দা মাতিয়া কিশোরগঞ্জ। হাফেজ আজিজুল হক পিতা হাজি নাদির হোসেন দোবাজায়। কারি হাফেজ আহসানুল্লাহ বাদুগর ব্রাহ্মণবাড়িয়া। হাফেজ আবু ইউসুফ আটারবাড়ি কিশোরগঞ্জ। হাফেজ আবু ইউসুফ আটারবাড়ি কিশোরগঞ্জ। মুফাজ্জল হোসেন কিশোরগঞ্জ। মুফাজ্জল হোসেন কিশোরগঞ্জ। আমাদের অত্র জামিয়া তল্লি বছর ধরে জামিয়ার তত্ত্বাবধানে আমাদের মুরব্বীদের পরামর্শে হাফেজ রিয়াজউদ্দিন ওসালেভরা হাফেজ রিয়াজউদ্দিন ওসালেভরা কোট্টাপাড়া কোট্টাপাড়া মাইনুল ইসলাম কোট্টাপাড়া। হাফেজ মাইনুল ইসলাম কোট্টাপাড়া। আমাদের অত্র জামিয়া চল্লিশ বছর ধরে জামিয়া প্রত্যেক জামি ইসলামিয়া ইউনিভার্সিটি মাদ্রাসার তত্ত্বাবধানে আমাদের জামিয়ার মুরব্বীদের পরামর্শে আল্লামা আজহার ইসলামের সুদক্ষ পরিচালনায় এলাকাবাসী সহযোগিতায় ইনশাআল্লাহ অতন্দ্র প্রহরী মত এই সরাইলের দীন ও ইসলামের খেদমত করে যাচ্ছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত খেদমত করে যাবে।
আমরা সকলে সহযোগিতা করতে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ সকলকে এই মাদ্রাসায় সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করো এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মানে এক সুন্দর দৃশ্য এরা আমাদের শুধু চালিয়া পারা নয় পড়াশোনার জন্য একটা বড় সাংঘাতিক গর্বের বিষয় এই জন্য শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে যে আজকে উচালিয়াপাড়া গ্রামবাসীর জিন্দা মুর্দা সকলের জন্যই সুসংবাদ যে তাদের আপ্রাণ চেষ্টার বদৌলতে আজকে শত শত হাফেজ আলেমদেরকে উচালিয়াপাড়া গ্রামের এই মাদ্রাসা থেকে সম্মাননা বাক্য প্রদান করে হয়েছে এই গ্রামের মানুষ এই গ্রামের মানুষের সার্বিক সহযোগিতা এবং চেষ্টায় প্রতিষ্ঠিত এই জামিয়া ইসলামিয়া দারুল কুরআন উচালিয়াপাড়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রথম ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই প্রায় ৬০ জন আজকে তাদেরকে ফাঁকি দেওয়া হয়েছে আরো যারা অনেকে উপস্থিত হয় না আরো উপস্থিত হবে ইনশাআল্লাহ তাদেরকে পরবর্তী সময় আগামীকাল প্রশিক্ষণ দেওয়া হবে